আমার কাছে বাড়ির পূজাই বেশি ভালো লাগে, কিন্তু এই বছরে একটু ইয়ে হওয়ার পরে মানে গন্ডগোল হওয়ার পরে আর মানে বেশি পূজা দেখতে পারি না আর কি। অ্যান্ড আজকে আমি দিদি সহ আসছি এখানে, আর মা আমি বেশিরভাগ বাড়িতেই থাকি। আগের বছর আমি ঢাকায় পূজা করছি, আমার এতটাও ভালো লাগে নি, আমার মন চাই যে আমি বাড়িতেই আসি। মা হচ্ছে দুর্গতি নাশিনী, আমাদের এটাই আরাধনা হবে, আমাদের সকলের মনের যে অসুর আছে সেটা নিধন হোক, দুর্গতি নাশ হোক এবং দেশ ও জাতির মধ্যে মঙ্গল বয়ে আসুক, এটাই আমাদের আজকের সপ্তমীর আরাধনা থাকবে। হ্যাঁ, পরিবর্তিত সময় হিসেবে পূজা চলছে, যদিও আমরা দেখছি অনেক জায়গায় প্রতিমা ভাঙচুর হচ্ছে, তবে আমরা আশা করি এটা থেমে যাবে, কারণ এটা হচ্ছে অসাম্প্রদায়িক দেশ। আমরা আশা রাখবো সবার কাছে, হিন্দু মুসলিম সবাই যেন আমরা একবদ্ধ হয়ে দেশটাতে বসবাস করি, দেশের উন্নয়নে কাজ করি। এইবার দুর্গা পূজাটা অনেক ভালো মতোই হচ্ছে, কিন্তু মানে এখন আমরা যদি ঠিক মানে যেহেতু এটা অসাম্প্রদায়িক দেশ, সেই হিসাবে এখন পুলিশ বিজিবি সবাই এখন ঠিক মানে গার্ড দিচ্ছে, সেই হিসাবে আমাদের পূজাটা এবার ভালোই হচ্ছে। কিন্তু মেইন কথা অনেকে অনেক মানে অকাজ করতেছে, যার ফলে আমাদের সমস্যা হয় যে সেই হিসাবে আমাদের হচ্ছে পুলিশ বিজিবি পাহারা দিচ্ছে। আজকে যেহেতু সপ্তমী, এটাই মায়ের কাছে প্রত্যাশা থাকবে যে আমাদের সবাই মিলে যেন আমাদের হিন্দু মুসলিম সব জাতির মধ্যে যে সৌহার্দ্য সম্পর্কটা আছে এটা যেন অটুট থাকে, আমাদের যেন পৃথিবী স্বচ্ছপূর্ণ হয়, এটুকুই। প্রতিবারের ন্যায় এবারও হচ্ছে আমাদের শারদীয় দুর্গা উৎসব মুখরিতভাবে অনুষ্ঠিত হচ্ছে এবং হচ্ছে শান্তিপূর্ণভাবেই আমাদের শারদীয় দুর্গা উৎসব এবারে আয়োজন চলছে। মায়ের কাছে আমাদের একটাই প্রত্যাশা, আমরা যেন সুন্দরভাবে এই পাঁচ দিন আমরা সুন্দরভাবে অঞ্জলি দিতে পারি এবং কোনো অরাজকতা যেন না থাকে এবং দেশের জন্য শান্তি বিরাজ করে। মোটামুটি তবে যতটা ভাবছিলাম যে খুব খারাপ হবে ততটা না, সবাই সুন্দরভাবে আমরা অঞ্জলি দিচ্ছি, আমরা বের হতে পারতেছি, এটাই আমার খুব ভালো লাগছে। তো আজকে আমাদের তো হচ্ছে যে মানে সবাই সকালবেলায় সেই স্নান করে এসে সবাই একসাথেই মানে পুষ্পাঞ্জলি দিবে, পুষ্পার্ঘ করবে মায়ের চরণে, আমরা সবাই একসাথে মিলিত হয়ে পূজা দেই, আর ছোটো বড় বৃদ্ধ প্রবীণ নবীন সবাই মিলে একসাথে পূজা করি, আমার অনেক ভালো লাগে, একটা ভালো লাগার বিষয়। আজকে দুর্গা পূজা হচ্ছে, আমি সপ্তমীতে মন্দিরে এসেছি, খুব আনন্দ হচ্ছে, ভালো লাগছে। মায়ের চরণে ফুল দিলাম আর ঠাকুরের আরতি করা হলো, সবাই আসছে, খুব সুন্দর, সব মিলে ভালো লাগছে। আমাদের পূজায় এবার মানে প্রথমত ভাবছিলাম যে হবে না হয়তো ভালো, কিন্তু এখন দেখতেছি সবাইকে বের হতে খুবই ভালো লাগতেছে, সকালবেলায় যখন আমি রুম থেকে বের হই অনেকে আসতেছে অঞ্জলি দিতে, আমিও আমার রুমের সহ অঞ্জলি দিতে আসলাম, এখানে অনেকজনকে দেখতে পাচ্ছি, খুবই ভালো লাগতেছে, আশা করি এবারের পুজোটা খুবই ভালো হবে। আমি বলবো যে শারদীয় উৎসব মানে আমাদের বাঙালি জাতির জন্য ঘরে ঘরে আমাদের আনন্দ, এবং আমরা কোনো ধরনের উদ্বিগ্ন আসলে প্রকাশ করতেছি না, সবাই একটা সাজো সাজো রব, আমাদের মায়ের পূজা আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা অংশগ্রহণ করতে পেরেছি এবং এই অংশগ্রহণের মাধ্যমে আমরা কামনা করতেছি যেন সারা বাংলাদেশেই আমাদের ভাব সম্প্রীতি বজায় থাকে এবং আমরা সবাই শান্তিতে সবাই মিলেমিশে থাকতে পারি। এখন অবধি না, এটাই প্রত্যাশা করব যেন বাকি যে তিন দিন পূজা আছে আমরা যেন এইভাবে শান্তিপূর্ণভাবে করতে পারি।